চাহিদা মতো ডাক্তার না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 5 লাখ বাসিন্দা। প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন হাসপাতালে আসা সাধারণ রোগীরা। লাইনে দাঁড়িয়েও টিকিট নেওয়ার পর ডাক্তারের দেখা পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘ সময়, ফলে সেবা নিতে আসা রোগীরা হয়ে পড়ছেন আরো বেশি অসুস্থ। বড় হসপিটাল, এখানে ডাক্তার কম হাতে আমাদের আর কি চিকিৎসার জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে দূর দূরান্ত থেকে এসে, এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে আমাদেরকে টিকিট নিতে হয় এবং এর জন্য আমাদের অনেক ভোগান্তি হয় আর কি। প্রতিনিয়ত প্রচুর রোগী আসা যাওয়া করতেছে, কিন্তু আসলে সেই হিসেবে ডাক্তার খুবই সংকট, এবং ডাক্তার সংকটের কারণে দেখা যাচ্ছে সাধারণ মানুষ সেবা নিতে তারা অনেক অসুবিধাগ্রস্ত হচ্ছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এমন চিত্র কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। প্রতিদিন বিপুল রোগীর স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খাচ্ছেন গুটি কয়েক চিকিৎসক। এখানে সরকারিভাবে 22 জন চিকিৎসকের নিয়োগ থাকলেও বদলিজনিত কারণে বর্তমানে কর্মরত রয়েছেন 13 জন। মানুষ দাঁড়ায় থাকে মনে করেন দীর্ঘ লম্বা লাইন, কিন্তু ডাক্তার নাই। এখন রোগীরা কি করেন মানে লম্বা লাইন নিয়ে, এখন বলে আসতেছে আসতেছে এটাই বলতেছে, কিন্তু কখন আসবে? হাসপাতালে একটি ইসিজি, একটি এক্সরে ও একটি আল্ট্রাসনোগ্রাফি মেশিন সচল রয়েছে, তবে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা ও ভালো মানের জেনারেটর না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। হাসপাতালে সরকারিভাবে রোগীদের জন্য অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র একটি। হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত সহকারী সার্জন ডাক্তার আসমা আক্তার জানান, হাসপাতালে ডাক্তার কমে যাওয়াতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। গত 1 বছর ধরে রোগীর সংখ্যা দ্বিগুণ হলেও কমে গেছে চিকিৎসকদের সংখ্যা। শিশু রোগীর সংখ্যা অনেক পরিমাণ বেশি, কিন্তু আমাদের এখানে কোনো শিশু বিশেষজ্ঞ না থাকায় শিশু রোগীদের আমাদের মনে হয় একটু আমরা আরো যে পরিমাণ সেবা দেবেন সেবা মানটা আমরা মনে হয় আরো উন্নত করতে পারতাম যদি আমাদের এখানে কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তার থাকতো। মনোহরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আফজালুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেড়েছে, তবে সে তুলনায় জনবল খুবই কম। অধিক সংখ্যক রোগীর মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য যে পরিমাণ ডাক্তার, তারপর পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া ওয়ার্ড বয় প্রয়োজন সেটা আমাদের নাই। আমাদের বর্তমানে মেডিকেল অফিসার রয়েছে 5 জন, কনসালটেন্ট রয়েছে 3 জন, কিন্তু এই সংখ্যক ডাক্তার দিয়ে এত অধিক সংখ্যক রোগীর মানসম্মত স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালের জনবল সংকট কাটানোর উদ্যোগ নেওয়া দরকার। নুসরাত জাহান কোলি, কালবেলা।